আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনিবার্য কারণের জন্য কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে এই সবজিগুলো দিয়ে সুন্দর একটা চচ্চড়ি। তার জন্য আমি আধখানা মাছের মাথা ভেজে নিচ্ছি, আর একটা মাছের মাথা আমার ভেজে তোলা আছে, সেটা আগে যে তরকারিটা বানিয়েছিলাম মাছের সেটা থেকে রেখে দিয়েছি। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে তেলটা গরম হলে আমি প্রথমেই বড়িটা ভেজে তুলে রাখব। তার জন্য কিছু পরিমাণ কেনা বড়ি নিয়ে নিয়েছি, বড়ির অনুপাত হবে সবজির অনুপাতে, যদি সবজি বেশি হয় তাহলে বড়িটা আরেকটু বেশি লাগবে, আমার সবজিটা কম তাই জন্য আমি অল্পই নিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে এই জন্য আমি তুলে নিচ্ছি। বড়িটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে নিয়েছি যাতে বড়ির মধ্যে লবণটা ঢুকে যায়। এরপর মাছটা ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটাও আমি প্যানে দিয়ে নিচ্ছি, আর অল্প একটু বাড়তি তেল অ্যাড করব, কারণ রান্নাটা এতেই হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবং লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিয়েছি, আর একটা চা চামচের এক চামচ গোটা জিরে আমি ওর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা ভালো মতন হয়ে গেলে আর গোটা জিরেটা থেকে যখন সুন্দর মতো গন্ধ বের হবে, তখন যে গোটা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি। এরপর সেই পেঁয়াজটা আমি এর সঙ্গে অ্যাড করব। এই রেসিপিটা খুব সিম্পল এবং খুব টেস্টি হয় খেতে, আপনারা ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি আমি লাল করব না, জাস্ট নরম হবে পেঁয়াজটা, তার জন্য আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এরপর কুচিয়ে রাখা সমস্ত সবজি যেমন পালং শাক আর সিমটা আমি একটু তেকোনা করে কেটে নিয়েছি সুবিধার জন্য, যাতে ভেতর থেকে বীজগুলো বেরিয়ে যায়। আর এটা আমি খুব একটা কচি সিমে ব্যবহার করিনি, কারণ দানা দানাযুক্ত সিম ব্যবহার করেছি যাতে পুরোপুরি ভিতরে বীজটা থাকে। এই বীজওয়ালা সিম খেতে বেশ ভালো লাগে এই রকম চচ্চড়িতে মাছের মাথা দিয়ে। আর আমি একটা আলু নিয়েছিলাম, সেই আলুটাকেও টুকরো করে কেটে নিয়েছি এরকম শেপ দিয়ে, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর যাতে নরম হয় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ বড়িতে লবণ দিয়েছি আর এই সবজিতে লবণ দিচ্ছি। এরপর অল্প পরিমাণে আদা, এক চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওর সঙ্গে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে পরিমাণটা একটু কমে যাবে। একটু কমে গেলে তারপর বড়িটা দিয়ে দিতে হবে, কারণ বড়িটা যদি শেষের দিকে দেওয়া হয় তাহলে বড়িটা সিদ্ধ হবে না আর রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগবে না। তো তার জন্য আমি বড়িটা প্রথমেই দিয়ে দিলাম। আর যেহেতু সিমটাকে একটু তেকোনা করে কেটে দিয়েছি তার জন্য ভিতর থেকে বীজগুলো বেরিয়ে আসবে, ভিতরে মশলাও ঢুকে যাবে। যাই হোক, আমি এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাটাও দিয়ে দিলাম, আর একটু জলটা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দেব না, কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে আর সবজি থেকেও জল বেরোবে, এই জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তারপর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনা খুলে, কারণ যেহেতু জল কম দিয়েছি ওই জন্য একটু খেয়াল রাখতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দিতে পারেন, আমি অল্পই দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা এবার দিয়ে দেব। একটা বেগুন নিয়েছিলাম, বেগুনটা কেটে দিচ্ছি। আর দিলাম কাঁচা মটরশুঁটি, দেখতেই পাচ্ছেন যেহেতু বেগুনটা সিদ্ধ হবে তাই জন্য প্রয়োজনে আর একটু জল দিচ্ছি। এই রেসিপিটাতেই বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে যদি ভেজে পরে শেষের দিকে অ্যাড করেন তাহলে এর টেস্টটা আরও বেড়ে যায়। আর এখন তো মটরশুঁটির দাম খুব কমে গেছে, তার জন্য যত ইচ্ছা যাতে খুশি মটরশুঁটি অ্যাড করতে পারেন, আমি তো করি। এরপর রান্না হওয়ার জন্য ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যখন পুরো রান্নাটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি মাছের মাথাটা হাত দিয়ে ভালো করে ভেঙে ওর সাথে অ্যাড করে দিচ্ছি। ওই জন্য অর্ধেকটা মাথাও নিয়েছি আর
আগের যে রান্নাটা করলাম তাতে একটা মাছের মাথা রেখে দিয়েছিলাম, সেই মাথাটাও আমি এর সঙ্গে অ্যাড করব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মাছের মাথাটা এর তরকারির সঙ্গে ভালো করে মেশার জন্য নেড়েচেড়ে আবার ওটাকে ঢাকা দিয়ে নেব। তার আগে অবশ্য কেটে রাখা টমেটোটা অ্যাড করছি। একটা টমেটো আমি নিয়েছিলাম, টমেটোটা এর সঙ্গে অ্যাড করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে আমি আবার ফিরে আসছি। ঢাকনা খোলার পর আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, ঝালটা একটু কম হয়েছে, তার জন্য আমি অল্প একটু ঝাল দিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি এবার ভাজা মশলা অ্যাড করব। সেই ভাজা মশলাটা হলো কিছু গোটা লঙ্কা, কিছু পরিমাণ ধনে, আর কিছু পরিমাণ জিরে শুকনো খোলায় এক আমি রোস্ট করে নিয়েছি। নিয়ে তারপর হালকা করে গ্রাইন্ড করে নিয়েছি, মিহি করে না। অবশ্যই সেটা দেওয়ার আগে আমি অল্প পরিমাণ ধনে পাতা অ্যাড করছি, আর তার সাথে 1 চা চামচ ওই ভাজা মশলাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। আর যে চিনিটা অ্যাড করছি সেটা মিষ্টি হবে না, কিন্তু টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আমার এই রেসিপিটা অবশ্যই আপনি ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, এই চচ্চড়িটা বানানোর সময় যেই পালং শাকটা ব্যবহার করবেন সেটা কচি না হলেই ভালো, কারণ এতে যে ডাঁটা থাকবে সেটা ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন অল নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি একটা প্লেটে অল্প করে তুলে নিয়েছি, দেখুন কেমন লাগছে দেখতে। আমি আবার নেক্সট দিনে নেক্সট নির্ধারিত সময়ে নেক্সট রেসিপি নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।